পরপুরুষের সঙ্গে পরক্রিয়া চলছিল স্ত্রীর। একই বিছানায় স্বচক্ষে দেখে স্ত্রীর এই অপকর্মে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে স্বামীকেই মারধরের অভিযোগ। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানে 15 নম্বর ওয়ার্ডে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্ত্রী, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্ত স্বামীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ধুলিয়ান পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ওই মহিলার সঙ্গে তিন পাকুড়িয়া এলাকায় এক যুবকের পরকে সম্পর্ক তৈরি হয়। অভিযোগ, বৃহস্পতিবার একই বিছানায় তাদের দুইজনকে দেখে ফেলেন স্বামী, তখনই বাধা দেন। আর বাধা দিতে কার্যত পাল্টা স্বামীর ওপর আক্রমণ করেন স্ত্রী, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। মায়ের সঙ্গে সাথ করে বাবাকে মারধর করে তার এক সন্তানও। তারপরে গুরুতর জখম অবস্থায় পেশায় কষায় ওই ব্যক্তিকে অনুপনগর হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে স্ত্রীর হাতে স্বামীর আক্রান্ত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীনেশ সাহা, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। প্রথম শুলিতলায় আমি মাংসের কাঁচাই করি, আমি শুলিতলায় আসলাম, রিন্টু মেম্বারের বাড়ি 3 মাস থাকলাম। 3 মাস থেকে ডালিম ওখান থেকে বের করে আমার ওই আমার আপনার বাড়িতে ঢুকে এলো। ওই বাড়িতে ঢুকিয়ে আমার বউর থেকে সম্পর্ক করে ভালোবাসা বলে, আমার বউ আমাকে বলে যে কি আমার সঙ্গে ওর সঙ্গে ভালোবাসা হয়ে গেছে। ওর মেয়ে ওর বউ বাঁচছিলো না, ডালিমের বউ বাঁচছিলো না। হসপিটাল জঙ্গিপুর হসপিটালে ব্লিডিং হচ্ছিলো, তো আমার বউ বাঁচাতে গেছিলো 7 দিন ভরে ওর সঙ্গে একটা হসপিটালে থেকে ঘুমিয়ে থেকে সম্পর্ক হয়ে যায়। এইভাবে করে সম্পর্ক হতে হতে থাকতে থাকতে এখন পর্যন্ত ওর সঙ্গে সম্পর্ক হচ্ছে। ও বলছে, হ্যাঁ আমি বলছি গো, এখন একটা ওই তখন আমাকে ওরা মানে যে কি ইয়ে করে, তো আমার ছেলেকে বলেছে যে কি তোমাকে অনেক টাকা দিয়ে দেবো, আমার মেয়েকেও বলে হ্যাঁ টাকা দিয়ে দেবো, তোমরা মুখ বন্ধ করো। আমার ছেলেও দেখেছে, মেয়েও দেখেছে, সবাই দেখেছে, আমি দেখেছিলাম না, দৃশ্যটা আমি কিছু দেখেছিলাম না, আমি অন্ধকারে ছিলাম। তারপরে আমি দেখতে দেখতে আমার এই নিজে শুলিতলা 15 নম্বর ওয়ার্ডে যখন আমি বাড়ি ভাড়া করে নিয়ে আসলাম জুল্লাসের বাড়িতে, জুল্লাসের বাড়িতে থাকতে থাকতে আমি ওকে দেখালি উল্লঙ্গ অবস্থায়, ওর নোনাটা চুষতে আমি দেখে গেছি। তখনই আমি এই এবার ওই আমাকে এই দুটা চাকু মেরে পালিয়ে যায়। এখন আজকে দুপুর 12টার সময় হ্যাঁ আমার স্ত্রীর সঙ্গে, আমার স্ত্রীর দুটা আমার নাতনিও আছে, আমার পোতাও আছে, সব আছে। আমার স্ত্রীর নাম লিলুফা বিবি, সম্পর্ক ডালিম এলাহি আহমেদ, শুলিতলা দক্ষিণপাড়া। এ তোমার আপনাকে কে মেরেছে? ডালিম মেরেছে ফার্স্টে দুই চাকু। ডালিমটা কে? ডালিমটা হচ্ছে এলাহি আহমেদ, হাসানের ছেলে, হাসানের ছেলে। তাহলে কি পরকে বাধা দিতে গিয়ে আপনাকে মেরেছে? আমাকে বাধা দিয়ে আমি ধরছিলাম, আমাকে কেন এগুলো করছো তোমরা, তখনই আমাকে এগুলো মেরেছে চাকুটা। আপনার বউর সঙ্গে সম্পর্ক ছিল? আমার বউর সঙ্গে সম্পর্ক কি চাইছেন আপনি? আমার বউকে আমি বলতে চাইছি, আমার বউকে আমি ছুটাতে চাইছিলাম যে এগুলো সম্পর্ক করিও না, তোমার দুটা তিনটা নাতি নাতনা হয়ে গেছে, পতিপত্ন হয়ে গেছে, আমি বয়স হয়ে গেছে, তোমার আর কতদিন এই জওয়ানি থাকবে? আপনার নাম? আমার নাম জাকির হোসেন।